আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহ বলছেন খবরদার। আমাদের তম্বি করে বলছে এই খবরদার, তোরা তাদের মরা মনে করিস না, ওরা হচ্ছে মরে জিন্দা, কিরকম জিন্দা তোরা জানিস না। বল সুবহানাল্লাহ, শহীদানরা ইন্তেকাল করে জানেন, জেনে না আজকে আমি তোহা যদি এখনই মরে যায়, আপনি আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল মতিন যদি এখনই মরে যায়, বড় বড় মাওলানা, হাফেজ, মুফতি, মুয়াদ্দেস, বড় বড় পীর, মোর্শেদ, তারা যদি এখনই মরে যায়, তাদের কিন্তু গোসল দিতে হবে। এই আসতে কি বললাম, তাদের জোরে বলুন, শুধু গোসল নাই, তাদের পরনের কাপড়টা খুলে দেবে, গায়ের কাপড়টা খুলে দেবে, তাদের গোসল পরিয়ে দিয়ে তাদের নতুন কাপড় পরানো হবে। কিসের কাপড়? দাফনের কাপড় পরা হবে, যত বড় বীর মুর্শিদ হও না কেন, কিন্তু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, তারা যদি মারা যায়, শুনে নেন, তাদের পরনের কাপড় খোলার অধিকার তোমার আমার নাই, তাদের গায়ের কাপড় খোলা তোমার আমার নাই, রক্তই লালেলাল হয়ে গেছে, রক্তটা ধুয়ে দেওয়ার অধিকার তোমার আমার নাই, তাকে গোসল করার অধিকার তোমার আমার নাই, শরীয়ত হুকুম, দ্বীনের হুকুম, আল্লাহর হুকুম হচ্ছে ওকে ওই অবস্থায় দাফন দাও। কারণ কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে তার রক্ত মাগা অবস্থায় শহীদান হিসাবে দাঁড়াবে। বল সুবহানাল্লাহ। আপনাদের তরলপুর, সেটা তো তরলপুর, তরলপুরে একটা নতুন মসজিদ করা হয়েছে, এই মসজিদটা উদ্বোধন করা হবে, প্রথম নামাজ শুরু হবে, চল তোহা হুজুরকে নিয়েছে প্রথম নামাজটা পড়ি, ওনাকে ইমাম পড়ে, কি ইসমাইল হুজুরকে নিয়েছে পড়ি, কি ওমর হুজুরকে নিয়েছে পড়ি, কি অমুক মাওলানাকে নিয়েছে করি, অমুক ইমামকে নিয়েছে করি, এটা হয় না, হয় না কথা বলতে দেখ, আমার হিন্দু ভাইয়েরা যখন নতুন মন্দির করে, তারাও যখন প্রথম উদ্বোধন করে, তাদের পুরোহিতকে নিয়েছে উদ্বোধন করে। আমি নিজে গিয়েছিলাম ব্যাঙ্গালোর, আমার এক ভাই চব্বিশ পরগনার বাড়ি, আল্লাহ তার দানে মালে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। উনি ব্যাঙ্গালোরে একটা পাঁচতলা হোটেল করেছে, তিনি আমাদের বলেন হুজুর আপনাকে আমার ওখানে যেতে হবে, আমার হোটেলটা উদ্বোধন করবো, গোয়া খায় করে যাবো, যাবো প্লেনের টিকিট হাজির। গিয়ে দেখি শুধু আমি নয়, তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়া উনিও আছেন, তা আমরা দুজন মিলে হোটেল উদ্বোধন করলাম। আমার মেন কথা হচ্ছে নতুন জিনিস কাউকে দেখেও উদ্বোধন করে, ঠিক আছে, ঠিক, হ্যাঁ কি না বলুন, পরে কিন্তু এটা জিনিস শুনে না, বললাম না জীবনে শুনেন না, শুনুন, আল্লাহ তাআলা জাহান্নামা উদ্বোধন করবে, জাহান্নামা উদ্বোধন করবে। আপনারা জানেন
যেকোনো মসজিদ, যেকোনো মন্দির, দোকান, হোটেল উদ্বোধন করার আগে এখানে একটা, এখানে একটা কি বাধা হয়, কথা বলেন না? আর ওখানে যে উদ্বোধন করে সে কি করে, কাঁচিতে কেটে সে আগে ঢুকবে তো, তার সঙ্গে ঢুকবে তো। তা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে, ওই জাহান্নাম উদ্বোধন কাকে দিয়ে হবে জানেন? প্রথম জাহান্নামে কাকে ঢুকানো হবে জানেন? শহীদদের। এ কি হলো, তোহাবে পাগল হয়ে গেছে নাকি, এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বললে কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, আল্লাহ তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালা হিয়া ওয়ালাকিন লা তাসুরুন। আল্লাহ বলছে ওদের মরা মনে করিস না, ওরা হচ্ছে মরে জিন্দা, কি রকম জিন্দা তোরা জানিস না। এই মাত্র তোহা হুজুর আমাদের বললেন, আবার বলছেন শহীদদের দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, এ কি ব্যাপার? পাগলের মতো বুঝাচ্ছি তাই না? রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সব শহীদান নয়, একদল শহীদদের দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। সেই শহীদগুলো কারা? সেই শহীদগুলো হচ্ছে উনারা যারা যুদ্ধ ময়দানে নামার আগে মনে মনে নিয়ত করেছিল, যদি যুদ্ধ করতে করতে যদি মারা যায় আমাকে সবাই শহীদ বলবে, শহীদান বলবে। আর যদি আমি যুদ্ধ করতে করতে মারা যাই আমাকে সবাই গাজী বলে ডাকবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত, বুঝতে পারলেন না? আর এক দল শহীদ, আর এক দল ব্যক্তি, তারা ইসলামের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে নাপে, তাদের মনের মধ্যে একটাই থাকবে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমার কথা বুঝতে পারছি না, পাচ্ছেন না? ইন্নামাল আমানু বিন্নিয়াত। আজকের এই জলসা তো হবে কি সেনা মাল বন্ধ, আজকের এই জলসা কায়েম করো তো, যদি মনে করো জায়গাটা দখল করব, খুদা কসম বলছে এই জলসা যারা প্রতিষ্ঠিত করবে তাদের রাস্তা হবে জাহান্নামা। আর যদি নিয়ত থাকে না জলসা প্রতিষ্ঠিত করলাম আল্লাহ আল্লাহ রসূলকে খুশি করার জন্য, তাদের রাস্তা হবে জান্নাত। বুঝছেন না? তো নামাজি নামাজ পড়ে জাহান্নামাই যাবে, রোজাদার রোজা রেখে জাহান্নামাই যাবে, হাজি সাহেব হজ করে জাহান্নামাই যাবে, যাকাত দেওয়ালারা যাকাত দিয়ে জাহান্নামাই যাবে, দান করনেওয়ালারা দান করে জাহান্নামাই যাবে, তসবি গুনেওয়ালারা তসবি গুনতে গুনতে জাহান্নামাই যাবে। আজকে অজ করছি কিন্তু আমি হাসিনি ভাঙব পরে। আজকেই আমার কাছে যে ব্যক্তি এসেছিলেন সৌদি আরবে থাকে, চার বছর পাঁচ বছর ছাড়া আসে, আবার চলে যায় এক মার্চের মাস থেকে, পুরো ফ্যামিলি আছে হাজির, ফ্যামিলি ভেতুরি, উনি বাইরে বসে আছেন দুজনে, আমার সঙ্গে কথা বলছে কিন্তু হাতে একটা তসবি, তসবি বুঝলেন না, তসবিটা হাতে নিয়ে কথা বলছে টানছে, কথা বলছে টানছে, কথা বলছে টানছে, কথা শুনছে উনি চুম্মড়ে মেরে তসবি গুনে যাচ্ছে। আমি ওনাকে বললাম ভাই কিছু মনে করবেন না,
তসবিটা পকেটে ঢুকিয়েলেন। আমি ওনাকে বললাম তসবিটা পকেটে ঢুকিয়েলেন, সঙ্গে সঙ্গে পকেটে ঢুকিয়ে নিয়েছে। ভাই কিছু মনে করবেন না, আপনি তসবি গুনছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ কালমা পড়ছেন, তসবি দ্বারা একটা একটা করে টানছেন। ও ভাই আপনি তসবি গুনছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তসবি গুনছেন, বসে আছেন তসবি গুনছেন, যদি আপনার মনের মধ্যে সর্ষে পরিমাণ এসে যায় আমি তসবি গুনছি আমাকে সবাই ভালো বলবে, তাহলে ওই তসবি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পারছেন না? পাচ্ছেন? তসবি জাহান্নামে নিয়ে যাবে। ও ভাই জানারা নামাজি নামাজ পড়ছেন, নামাজিকে নামাজ জাহান্নামায় নিয়ে যাবে, নামাজিকে নামাজ জান্নাতে নিয়ে যাবে। এত বড় জুব্বা পড়েছে, আমাদের নাম বললে নাম বলে দেবো, এত বড় জুব্বা, দাড়ি পেকে ঝোল ঝোল করছে, এত বড় বুক পুলতে এসে গেছে, টুপি মাথা থেকে খোলেনে খোলেনে, আবার মানুষকে জ্ঞান দেয়, এই করো ওই করে জ্ঞান দেয়। তিনি হচ্ছেন পুকুরের চাষি, পুকুর চাষ করে, বললাম পুকুর চাষ করে, শুনছেন, মাছ চাষ করে। আর তার ভাগিদার কত, পুকুরটা ভাগিদার 28 জন, কজন কজন 28 জন, কিন্তু শরীয়তের আইনটা খুব সুন্দর মানল, প্রত্যেকটা ভাগিদারের বাড়িতে গিয়ে বলছে ভাই, ভাগিদারকে বলছে ভাই কাল সকালে জাল দেওয়া হবে, ভাই কাল সকালে জাল দেওয়া হবে, ভাই কাল সকালে জাল দেওয়া হবে। কি সুন্দর শরীয়তের আইন মেনে নিল, সবাই খবর দিল। আর ভাগিদাররা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে সকালবেলা পুকুর ধারে গিয়ে দেখে রাত 12টা থেকে তিনটে হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না, রাত 12টা থেকে তিনটে হয়ে গেছে, মাছ কই, মাল পাচার, মাল চলে গেছে কোথায়, আড়তে। ভাগিদারের মধ্যে যার নাবলো বললো হ্যাঁ এই তো নাবলো, এই তো আসছে, দেখো না টানছে টানছে, এক খেপ ওই মাছটা ভাগ হচ্ছে তিন খেপ। মসজিদে যখন আজান হয় কিছু কিছু নামাজিকে দেখবেন আপনারা সব ফেলে রেখে মসজিদে চলে যায়, আর হারাম যখন যখন সামনেতে যায় সবার আগে দিয়ে ঝাম বেড়ে পড়ে, এ শালা পাক্কা হারামি নামাজি। একটু বলে ফেললাম, আমি তো অবাক হচ্ছে, মাপ চাইছি মনে করবেন না, আমার গুসা হারাম, খুব মনোযোগ দিয়ে শুনুন, মসজিদ আজান হলে দৌড়ে মসজিদে প্রথম কাতারে, আর খবর দিয়ে দেখেন আপনার এলাকার 1 নম্বর হারাম করো এই মালটাই, বুঝতে পারছেন, রাগ করছেন নাকি, রাগ করছেন, পাক্কা হারাম করো, একজন মদ খায় ইনি নয় বুঝাচ্ছি, মদ খায় এর মধ্যে আল্লাহর ভয় এসে গেছে, আল্লাহর খব এসে গেছে, না মদ খাও অন্যায়, মদ খাও পাপ। একটা মৌলানা সাহেব ওয়াজ করেছিলেন, শুনেছে কি ওয়াজ করবো, ওয়াজটা এটা আমার বাপের ওয়াজ নাই, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ মাতাল থাকে আমার ওয়াজটা শুনে নেন,
মুসলমান মারা গেলে তাদের গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ানো হয়, কিন্তু মুখটা কোন দিকে থাকে? জোড়া বলুন, কাবার দিকে, কেবলার দিকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন, যদি কোন মাতাল মরে যায়, মক্কর মরে যায়, ওকে গোসল দিলে, তোমরা জানাজার নামাজ পড়লে, কাবার পড়ালে, জানাজার নামাজ পড়লে, ওকে যখন কবর শোয়াবে, দাফন দেওয়া হয়ে গেছে, দাফন মানে মাটি দিয়া হয়ে গেছে, রসুল বলছেন, আমি নবী বলছি, ওকে কবরটাকে দ্বিতীয়বার আবার খনন করো, আবার খোলো, খুলে দেখো একবার কি বলছেন। রসুল বলছেন, ওই মাতারের মুখটা আমরা কোন দিয়ে করে দিয়েছিলাম? কাবার দিকে। রসুল বলছেন, আবার দ্বিতীয়বার কবরটা খুলে দেখো, আল্লাহর মুখটা ঘুরিয়ে উল্টো দিকে করে দেবেন। এই বলার পর রসুল বলছেন, একবার তোমরা পরীক্ষা করো, আমি নবীকে একবার পরীক্ষা করে দেখো, মাতালের কবর ঘুরে পরীক্ষা করে দেখো, যদি মুখ না আল্লাহ ঘুরিয়ে দেয়, তোমরা আমাকে নবী বলে মানবে না। মামা সাহেবের কাছে এই ওয়াজ শুনে পাশে একজন মাতাল ছিল, বাপ রে বাপ, মরে যাওয়ার পরে এই হালটা হবে? তার মধ্যে আল্লাহর খাফ, আল্লাহর ভয়, আল্লাহর ডাক ঘুরিয়ে গেল, সে তওবা করলো। মামা সাহেব, আমাকে তওবা পড়িয়ে দেন, তওবা করেছে, কলমা পড়েছে, মুয়াক্কা ছেড়ে দিয়েছে, গোসল করে, নতুন কাপড় পরে, জামা পরে মসজিদে ঢুকছে, পাক্কা নামাজি, কপাল কালো, জুব্বা, এই কি করতেছ? কেন তাকে তো মদ খেতে লেগেছিল, তিন চার দিন ছেড়েছে, তার গায়ে একটু গ্যাসও বেড়েছে, মক্কাকে তুমি তওবা করেছে, কলমা পড়েছে, আল্লাহকে মাফ চেয়েছে, তারপরে মসজিদে উঠছে, তুমি তাকে তাড়াচ্ছো, তাড়াও, কিন্তু যে তাড়াচ্ছে সে কে জানেন? বলবো বলবো, ওই মাস্টু রাত্রে তিনকে ঝেড়ে দিয়েছে, যে তাড়াচ্ছে কে জানেন? বলবো বলবো, ছেলের বিয়ে দিয়েছে, মোটর সাইকেল ঝেড়েছে, যে তাড়াচ্ছে কে বলবো বলুন, আপনার সহজ দেন, বলেন বলবো, জমি ভাগ নিতে পারে, ঝেড়ে বসে আছে, যে তাড়াচ্ছে কে জানেন? লুকে লুকে সুদ খাটাই, আমি জুলফিকারের জল মেরে মিথ্যা বলছি আপনাকে, আমি দেখাবো আপনার একটা একটা করে, সাত থেকে আটবার হজে গেছে, সাত থেকে আটবার হজ গেছে, আমি তাকে আঙুলের ইশারা করে তাকে এক হাত দিয়ে তাকে দূর থেকে দেখাবো, এইভাবে দেখো ওই লোকটা, সাত থেকে আটবার হজে গেছে, ওই হারাম দাদা হজ করে, মসজিদে আজান দেয়, সব দোকান রেখে দেয়, মসজিদে যায়, কিন্তু পাক্কা সুদ খোর, আমি দেখাবো। আমি শুরুতে বলেছিলাম, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যে দেখুন কোরআন শরীফ, এইসব বললে তহাবুল খারাপ, পচা হুজুর, খারাপ হুজুর, দোয়া খার হবে, এসে বললে বাবে সবে সাজি না, ইনার দাদু সবে সাজি, এসে বললে আল্লাহ জানে না, এটা কথা বলছেন না কেন? আল্লাহ জানে না, আর মোদী সাহেব কাছে বলছে কেন? সবাই শুনছে যখন বলছে, চল্লিশ শতম প্রাণ শিব তুলা করা একটু, আমার মধ্যে আট শতম কেন? এই যে চল্লিশ শতম বলছেন, এই যে ত্রিশ শতম বলছেন, এই বলার মধ্যে যদি আপনার একটু কি অহংকার এসে যায়, তাহলে চল্লিশ
সময় কুরআনে পড়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মাকে জাহান্নামে নিয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না? আপনি বলুন, কিছু কুরআন তেলাওয়াত করা হয়েছে? ক খতম, ক পারা, দশ খতম কুরআন আয়াতুল কুরসি 40,000 বার, দোসি 50,000 বার আর লিখে দিচ্ছে নাউজ বিল্লাহ আল্লাহ কানা। সকল বলুন নাউজ বিল্লাহ, উপরে বলুন আল্লাহ কানা, চোখে দেখতে পাই না। এই যে লিখে দিলেন না, এর মধ্যে একটু আপনার মধ্যে আমার যদি অহংকার, এই আমি তোহা, আমি সবাই উদিনা দাদা, আমি ওয়াজ করতে এসেছি, যদি ওয়াজ করতে এসেছি দাদা আগে তো ওপরে ওয়াজ করবো, আচ্ছা ফাটাফাটি ওয়াজ করবো, সবাই আমাকে ভালো বলবে, জানেন আমি বক্তা হতে পারি, এই বক্তব্য এই উদ্দেশ্য থাকার জন্য আমি তোহা জাহান্নামি, আমি তোহা ওয়াজ করতে এসেছি, এখানে আল্লাহ রসুলের কথা বলবো, হক কথা বলবো, কেউ খুশি হোক আর নাই হোক আমার আল্লাহ খুশি হবেন, এই উদ্দেশ্য নিয়ে ওয়াজ করলে আমি জাহান্নামি হোক। সবের মূলে কি বললাম, ইন্নামাল আমানু বিন্নিয়াত, অত সহজ নয়, মরতে হবে, মৃত্যু অনিবার্য, মারামারি কাটাকাটি নয়, খুনোখুনি নয়, ভাই ভাই দ্বন্দ্ব নয়, আমরা মুসলমান ভাইয়েরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকছি, থাকবো, একদিকে হিন্দু একদিকে মুসলমান, একদিকে খ্রিস্টান একদিকে ইহুদি, আমরা মিলেমিশে ছিলাম আজই থাকবো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হিন্দু হিন্দু ধর্ম করবে, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম করবে, ইহুদি ইহুদি ধর্ম করবে, মুসলমান মুসলমান ধর্ম করবে, এটা কে বলেছে? আমি এই কথা লেখা জোরে বলুন আল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। আজকে আমরা মুসলমান বুঝি, এখন বাদাম ভাজার আওয়াজ হচ্ছে, বাদাম ভাজার মলি সাহেব আজ ভুলে গেছে, কিছু কিছু মহানা ইউটিউবে দেখি তো ওই বাদাম ভাজার আওয়াজ করছে, তা না তিনি একটু গান গেয়ে নিচ্ছে, বাদাম বাদাম কেন ওই নাই, আবার যে ওই গানটা গেয়েছে তার চেয়ে মলি সাহেব আরো সুর করে বলছে, বাদামের আওয়াজ হচ্ছে।